মামুনুল হকের মতো একটা জঘন্য ব্যক্তি আমার হিসাবে, উনি যেসব কথাবার্তা বলে নাস্তিকের বাঁচার অধিকার নেই, উনার বাবার অধিকার আছে? এই দেশ উনার বাবা করেছেন, আমরা করেছি, আমরা এই দেশের জন্য প্রাণ দিয়েছি, আমার ভাই প্রাণ দিয়েছে, আপনার বোন প্রাণ দিয়েছে, তাদের দ্বারা সৃষ্টি হয়েছে বাংলাদেশ, মামুনুল হকের দ্বারা সৃষ্টি নাই। টিভিএস ঈদ উৎসবে নির্দিষ্ট মডেলের বাইকে পাচ্ছেন 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মামুনুল হকরা এজেন্ট প্রভোকেটার, তারা তারপরে এজেন্ট করেছে, যেমন রোম যখন পুড়ছিল নীরু বাসিবাজার ছিলেন, এবার যখন রোম পুট বাংলাদেশ পুড়ছে ব্রাহ্মণবাড়িয়া পুড়ছেন, উনি ফুর্তি করতে করতে সরতে ফুর্তি করুক, তাতে আপত্তি নেই, কিন্তু এটা ন্যায্য বৌকিন সেটারও প্রমাণ দিতে হবে। তার না হলে এইভাবে আমরা তাদেরকে সরকারের এত এত পীড়িতের কারণটাকে সরকার তো একজনকেও ধরে না, এদিকে গালি দিচ্ছেন, হেফাজতের কথা বলছেন, অর্থাৎ একজনের বিরুদ্ধে মামলা হচ্ছে না, একজনকেও করতে না। আইজি সাহেব যে খুব সুন্দর কথা, ডক্টরেট করা আইজি সাহেব আমার, এইসব কথা বলেন, কিন্তু আসল জায়গায় হাত দিতে চান না। কারণটা কি, তাদেরও ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। তো আমাদের জনগণকে রুখে দাঁড়াতে হবে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। কোনো দল বুঝি না, নিশ্চয়ই আমরা হেফাজতকে সমর্থন করি না, করবো না, তাদেরকে যদি না তারা সঠিক মানবিক ইসলামের পথে না আসেন। আজকে কেবল লম্বা শার্ট কোটা পড়লে ইসলাম হয় না, মনের দিক থেকে, অন্তরের দিক থেকে এদেরকে আজকে রসুল্লার কথা শুনতে হবে। সেরকমভাবে মিথ্যাচার করা, এটাকে যৌন পীড়িতা যাওয়া, এরা অনেকেই যৌন নিপীড়নে জড়িত আছেন, সেটা আমরা করলে যে অপরাধ তারা করলে সে একই অপরাধ হবে। সুতরাং আজকে নারীর অধিকার নাই, আমাদেরকে শান্তির দৃষ্টিতে চাইলে, আমরা যদি এটাকে নিরাপদ জায়গা করতে চাই, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, গণ সত্যিকার গণতন্ত্র করতে হবে, মানবিক গণতন্ত্র করতে হবে, বঙ্গবন্ধুর মহানুভবতাটাও অর্জন করতে হবে। একটা কথা পরিষ্কারভাবে আমরা বলে দিতে চাই, হেফাজতের মতাদর্শ রাজনীতি তার কোনোটাকে আমরা সমর্থন করি না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তবে তাদেরও মিটিং মিছিল করার অধিকার আছে, যে কোনো নাগরিকের এটা মৌলিক অধিকার সেটা আছে। একটা মিটিং মিছিল করা এবং বিরোধী রাজনৈতিক দলের একটা প্রতিবাদের ভাষা, বিরোধী রাজনৈতিক দলের প্রতিবাদের ভাষাই হলো মিটিং মিছিল হরতাল করা। সরকার যখন কণ্ঠরোধ করে তখন সেটা অন্যভাবে বিস্ফোরা দেখা যায়, সেটাই হয়েছে আজকে রাজনীতি। যখন এখানে রাজনীতিবিদদের হাতে রাজনীতি নেই, রাজনীতি আমলার হাতে, ব্যবসায়ীর হাতে, হেফাজত তারা নিশ্চিত যে তারা সরকার তাদের বিরুদ্ধে কিছু নেবে না, সরকার তাদেরই লোক, তারা সরকারের লোক, এবং সেটা প্রমাণ আমরা অতীতেও দেখেছি। তারা মিটিং মিছিল করলে সরকার পুলিশ বাহিনী বাধা দেয় না, কিন্তু বিরোধী দলের কোনো রাজনৈতিক ইরা করলে তার উপরে পুলিশ ঝাঁপিয়ে পড়ে, ওই এজেন্ট প্রভোকেটারের কাজও তারা করে। এটা আমার চোখে দেখা ঘটনা, আমরা মানববন্ধন করছিলাম মোদির বিরুদ্ধেই, হঠাৎ খামতি হিসেবে পুলিশ হই 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 করে, তখন হয় কি মিটিং ভেঙে যায়, লোক ভয় পেয়ে যায়, সন্ত্রস্ত হয়ে যায়। তখন আমি যেহেতু সামনেই ছিলাম, আমাদের ভাই সব থামেন, আপনাদের তো ঢিল, এদের হাতে কারো তো ইটা নাই, তবু এই হেফাজতদের অনেকের হাতে লাঠি ছোটা ছিল, কিন্তু আমাদের হাতে তো কিছুই নেই, আপনি তো বসেন পাহারা দেন আমাদেরকে, আমাদের মিটিং শেষ করি কোনো কন্ট্রোলে। তারপরেও কী করেছে, হঠাৎ আমাদের মিটিং শেষ হতে না হতে লোকজনকে তারা হঠাৎ অ্যারেস্ট করা শুরু করে, এটার নামে এজেন্ট প্রভোকেশন। সংসদে যেই সব রসালো আলাপ প্রধানমন্ত্রী করছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো বিচার হচ্ছে না। আজকে তো এইটাই তো পয়লা বিচার, এটাই হতে পারতো উনি তার প্রথম স্ত্রীর পারমিশন নিয়েছেন কিনা,